কাশ্মীর গো ব্যাক স্লোগানকেও বিশ্বাস করি না আমি, জোর জবরদস্তি করে কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়াতে বিশ্বাস করি না। আমার বক্তব্য যে আমার কালকে খুব কষ্ট হয়েছে, বাচ্চাটা যখন দেখলাম যে ওকে অ্যারেস্ট করে নিল সায়নকে। আরে ভাই, ওর দোষটা কি? ওকে তো প্রেস কনফারেন্স শুনলেই আপনারা বুঝতে পারবেন, ও একটা সিম্পল ছেলে। ও কিন্তু রাজনৈতিক কোনো ওর মানে সংগঠন চালাবার মতন কোনো মানে এ নেই, ক্ষমতা নেই। ও একটা ওকে ওর প্রেস কনফারেন্সে শুনলেই বলা যায়, ও বারবার বলেছে নবান্ন অভিযান, ও বারবার বলেছে জনসাধারণকে ডাক দিচ্ছি, ডাক দিচ্ছি। আপনারা কিন্তু প্লিজ, আমরা নবান্নদের কাছে গেলেও আমরা ঢুকবো না কোনোভাবে, আমরা কোনো কিছু করবো না, আমরা ভাঙতে আসিনি, আমরা গড়তে এসেছি। ওই ছেলেটা বারবার করে বলেছে, তাও তাকে রাত্রেবেলা অ্যারেস্ট করলো কেন? তৃণমূল সরকারের আজকে একটা কর্মসূচি আছে এবং তারা বলছেন যে সেটা জেনে শুনে বিজেপি আজকে বন্ধ দেখেছে, ওটাকে মানে ভেস্তে দেওয়া যায়, কিন্তু এই বন্ধই বেআইনি। দেখুন, বন্ধকে ব্যক্তিগতভাবে তো আমরাই মানে মন থেকে তো আমরাই সাপোর্ট করি না, বহুদিন বলেছি বন্ধ কোনো ভালো লক্ষণ নয়, কিন্তু এইভাবে দিনের পর দিন এই অত্যাচার কেন চলবে পশ্চিমবঙ্গে, কেন চলবে? আমরা কোনো এনজিও নই, আমরা একটা রাজনৈতিক বিরোধী, সবচেয়ে বড় ক্ষমতাবান বিরোধী রাজনৈতিক দল এ রাজ্যে। তো আমরা আমাদের মতন করে সাধারণ মানুষের কাছে পৌঁছবো, তাতে যারা আসতে পারবেন বন্ধে, তারা মনে করেছেন বহু মানুষ আছে বাড়িতে। আমি যে রাস্তা দিয়ে এসেছি, রাস্তাটা সকাল 10টার সময় অত ফাঁকাই থাকে না, আমার টালিগঞ্জের কাছে 7 মিনিট লেগেছে, এত ফাঁকা রাস্তা, কিছু বাইক আছে। বাড়ির ভেতরে পুলিশ ঢুকে গেছে, এই মুহূর্তে তাকে গ্রেফতার করার জন্য সমীক ভট্টাচার্যকে তাকে তুলে নেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে, লকেট চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। আপনি আসার সঙ্গে সঙ্গেই গো ব্যাক স্লোগান কোন পথে যাচ্ছে আজকে? ওরা মারবে ধরবে বলে অপেক্ষা করে আছে, গুলিও তো চালিয়েছে মারধরের জন্য অপেক্ষা করে আছে। আর পুলিশ ওদের কাছে একটা বড় অস্ত্র, পুলিশ দিয়ে মারধর করায়, পুলিশের মার খেয়েছেন এখানে অনেকেই আছেন বোধ হয়, যারা পুলিশের মার খেয়েছেন, যারা একবার এই মমতা পুলিশের মারটা খেয়েছেন না, তারা জানেন আমি খেয়েছি। চুলের মুঠি ধরে মাটিতে ফেলে 25 থেকে 40 জন টিএমসির গুন্ডা সহ পুলিশ ওসি, হারুট পয়েন্ট থানার ওসি ডায়মন্ড হারবারে মাটিতে ফেলে 40 মিনিট ধরে রাস্তা বন্ধ করে মেরেছে আমাকে, মাল্টিপল ব্রেন হ্যামারেজ হয়েছে আমার, আমি ভুলিনি। পুলিশের মার যারা খেয়েছে তারা কেউ ভুলিনি, কিন্তু আমি আশা করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন যে হ্যাঁ আমি পুলিশের মার খেয়েছি, এবং উনি বলেছিলেন যে বদলা নেব না, আমরা বদল চাই, কই কই আপনার স্লোগান? বদলা নয় বদল চাই, কই আপনার স্লোগান? আপনি নিজেই আজকে বদলা নিচ্ছেন, কেন বদলা নিচ্ছেন? নির্লজ্জ নির্লজ্জ মহিলা, স্বাস্থ্যমন্ত্রী, একটা মেয়ে 36 ঘন্টা ডিউটি করার পর হাসপাতালে তারই লোকজন দ্বারা তাকে মারা হয়েছে, এটা স্কেপ কোট তার করে দিল। আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, আমি তো আরো হাঁটবো। হ্যাঁ, ওরা তো টিএমসি বোঝাই যায়।